যারা ডায়াবেটিসে ভুগছেন তারা বিনা ওষুধে কিছু খাদ্য খাবার এর মাধ্যমে সুগার লেভেল অনেকটাই কম করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। আজকে আমি সেই রকম 7টি খাবারের বিষয়ে আলোচনা করব। প্রথমেই বলবো করলা। করলার মধ্যে আছে পলিপেপটাইড বি, যা সুগার লেভেল কন্ট্রোল করতে অনেকটাই সাহায্য করে। দ্বিতীয়ত ব্রোকলি। ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা আমাদের সুগারকে কন্ট্রোল করতে অনেকটাই সাহায্য করে। তৃতীয়ত বেরিস। যারা নিয়মিত বেরিস খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক কম হয়। চতুর্থত মাশরুম। মাশরুমে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড আছে, যা আমাদের সুগারকে কন্ট্রোল করতে অনেকটাই সাহায্য করে। পঞ্চমত বলবো চিয়া সিডস। চিয়া সিডস নিয়মিত খেলে পরে সুগার অনেকটাই কন্ট্রোলে আসে। এরপর যে খাবারটির কথা বলবো তা হলো ওটস মিল। এই খাবার খাওয়ার ফলে সুগার অনেকটাই কন্ট্রোল থাকে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে সলভেল ফাইবার্স থাকে। শেষ যে খাবারটির কথা বলবো তা হলো কনজাক্ট নুডলস। এর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণত 0 হওয়ার কারণে এটি খাওয়ার ফলে সুগার লেভেল অনেকটাই কন্ট্রোলে আসে। তাই আমরা যদি মেডিসিনের বদলে এই খাদ্য তালিকায়, আমাদের খাদ্য তালিকায় এই ধরনের খাবারগুলিকে অন্তর্ভুক্ত করি, তাহলে আমরা সুগার লেভেল অনেকটাই কন্ট্রোলে আনতে পারব।